नहाते हुए देखना है, टाइगर को पानी में खेलते हुए देखना है, इतनी नजदीक से देखना है, तो भाई रानी बाग में आना पड़ेगा भाई। वो क्या बात है भाई, इतना बड़ा है, ह्यूज। ओ बाप रे, पेंगुइन देखो भाई, पेंगुइन तैरते हुए मस्त पेंगुइन, कितने अच्छे लग रहे हैं यार, जबरदस्त है ना भाई। कितने बड़े बड़े बर्ड्स हैं आपको देखने को मिलने वाले हैं। वीडियो केमन लगलो अवश्य जानियो, यदि भालो लगे तो अवश्य सबसक्राइब कर दियो। और ये आसबे कि जदि बोलो ता मुम्बईर जेको जगह जदि तुम्हारा थको तो सेखान दिए सोजा चले आसबे भाईकाला। और भाईकाला स्टेशन थेके तुम्हारा ये जूते आसते 5 मिनट कि 7 मिनट टाइम लागबे, स्टेशन थेके हेटेओ तुम्हारा आसते पारो एखानटाय। तो चले एलाम आमरा भाईकाला जुएर गेटे, ढुके पड़छि आमरा जुएर मध्ये। पूरा जुएर मैपटा देखो, ये मैपटा एखानटा देवा आछे, कोथाय कि देखते पाबे तार पुरो मैपटा एखानेई देवा आछे, पुरो जुटा एई। और आमादेर राइट साइड आछे काउंटार, एटा होच्छे टिकिट काउंटार, ओखाने टिकिट काटबो। देखते पाच्छो ओखाने रेड चार्ट देवा आछे, सिनियर सिटीजन फ्री, एडाल्ट 50 टाका, चिल्ड्रेन 25 टाका, और फैमिली निये आसले टोटाल फैमिली हजबैंड वाइफ और दुटो बाच्चा 100 टाका। এটা হচ্ছে টিকিট, দুজন 100 টাকা নিল। আর এই হচ্ছে কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে পারো তোমরা। ফটোগ্রাফির জন্য আলাদা করে চার্জ লাগবে, দেখতে পাচ্ছ ওখানে লেখাই আছে 300 টাকা পার পার্সন ক্যামেরার ফটোগ্রাফি। আর এখান দিয়ে হচ্ছে অনলাইন অফলাইন সব রকমের টিকিট কাটা যাবে। আর সাইডেই আছে খুব সুন্দর বোতল মেশিন, মানে এখানে প্লাস্টিক বোতল দিলে কুপন দেবে আর টাকা পাওয়া যাবে 5 টাকা করে পার বোতলে। এটা সুন্দর একটা ডেমো দেওয়া আছে এখানকার নেচারে। এখানে সুন্দর একটা ডিজাইন তৈরি করা দেখো, জুয়ের মধ্যে উপরে যাচ্ছে ভাল্লুক তোমার মধু খেতে। সামনেই আছে জুয়ের এন্ট্রি গেট, এর মধ্যে ঢুকবো আমরা এখন। পুরো চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ভাইকালা জু। আর এই ভাইকালা জুয়ে আমরা তো এন্ট্রি করে গেছি, তো চলো সামনে ঢুকে। খুব সুন্দর প্রাকৃতিক সিনারি, আর সঙ্গে আছে খুব সুন্দর একটা মূর্তি ব্ল্যাক হর্স বলে। দেখো পুরো কালো ঘোড়ার উপরে বসে আছেন, কোনো ইংরেজ সাহেব হবেন হয়তো। এখানে একটা মেশিন গান আছে দেখো, খুব পুরানো ব্রিটিশ আমলের তৈরি মেশিন গান। এটা হচ্ছে বাওবাব গাছ, এটা আফ্রিকার একটা গাছ। এই গাছটা কিন্তু তোমার গরমের সিজনে আফ্রিকাকে, আফ্রিকার রুরাল এরিয়ায় জলের চাহিদা মেটায়। এই গাছটার গুঁড়ির মধ্যে প্রচুর পরিমাণে জল ভরে রাখতে পারে, 2 থেকে 4 হাজার লিটার জল এর গুঁড়ির মধ্যে এই গাছ ভরে রাখতে পারে। মার্কিংয়ে দেওয়া আছে কোথায় কি দেখতে পাবে তোমরা এর মধ্যে। ঢুকেই লেফট সাইডে দেখতে পাবে হাতি, ওই দূরে দেখো হাতি মহারাজ ঘুরে বেড়াচ্ছে, ওই দূরে দেখো হাতি মহারাজ নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। একটাই আছে এখন, পুরুষটা এখানে ঝামেলা করে ওই জন্য আর কি ওকে পাঠিয়ে দিয়েছে অন্য জায়গায়। লায়নের শুধু পিঞ্জরাটাই পড়ে আছে আর লেখা আই অ্যাম কামিং সুন। এখন এখানে কোনো সিংহ আসেনি বা নেইও, ছিল হয়তো কোনো সময় সিংহ, এখন আর নেই সিংহ এখানে। লেফট সাইড দিয়ে আমরা যাব অন্যদিকে, এখানটায় উপরে সব মার্কিং করা আছে কোথায় কি আছে। বিয়ার আছে, এরপরে ভাল্লুক, বাচ্চাদের একটি অন্যতম জনপ্রিয় জিনিস হল ভাল্লুক। তো আমরা এখন যাচ্ছি ভাল্লুকের পিঞ্জরার দিকে।
পুরো এরকম তোমার কাঁচ দিয়ে পুরো ব্যারিকেডিং করা আর সুন্দর একটা খাঁচা, আর এর ভিতরে আছে ভাল্লুক। দেখাচ্ছি তোমাদের, ওই দূরে দেখা যাচ্ছে না, ওই যে দেখো গাছের উপরে একটা বসে আছে। এখানটা একটা বসে আছে, আর ওই কোণে একটা আছে, ওই দেখো জল খাচ্ছে। নিজের মুডেই আছে শায়দ। ভাল্লুকের খাঁচা থেকে সোজা যখন যাবে বাইরের দিকে, সামনে আছে টাইগার। তো চলো টাইগার দেখতে যাবো এখন। সব থেকে ভালো আর বৈশিষ্ট্যতম জিনিস হচ্ছে টাইগার, মানে এইটার জন্যই এত ভিড় হয়। চলো এই খাঁচাটার পাশেই দেখতে পাচ্ছি লোকের ভিড়। এখানটা ওয়েট করতে হবে বাঘের জন্যে, তাহলে বাঘ ওই দূরে ওখানটায় বসে আছে। জল খাঁচার পাশে ওই সামনে দেখো জলে ডুবে আছে। এই যে দুটো যে আমাদের পূর্বপুরুষ, বাহ আমরাই বলতে পারো। এটা বিভিন্ন প্রকারের বাঁদর, আলাদা আলাদা টাইপের বাঁদর। দেখো এখানে আছে হরিণ, আর এখানটায় আছে পুরো গোলাপ বাগান। দেখো পুরো বাটারফ্লাই আর গোলাপ বাগান এরিয়া, এটা শুধু বাটারফ্লাই থাকে, পুরো গোলাপ বাগান। কত সুন্দর বাগান তৈরি করে এখানে। ও আর বাটারফ্লাই সাম্বার হরিণ, মানে এটা একটা বড় সাইজের হরিণ। দেখো রাজস্থানের এই হরিণটা, একটা বড় 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 সাইজের হরিণ, সাধারণ মানের হরিণের থেকে একটা বড় সাইজের হরিণ। আর বড় দেখতে কত বড় সাইজটা দেখো, শুধু একবার একদম বড় গাধা টাইপের দেখতে। আমরা এখন যাচ্ছি পেঙ্গুইন দেখতে। ভারতবর্ষের এই একটি মাত্র চিড়িয়াখানায় এই পেঙ্গুইন দেখা যায়, আর সেটা হলো এই মুম্বাই চিড়িয়াখানা বা ভাইকালা চিড়িয়াখানা বলতে পারো। তো এইখানেই একমাত্র ভারতবর্ষে পেঙ্গুইন দেখতে পাওয়া যায়, এবং পেঙ্গুইনের জন্যে তোমার যেরকম পরিবেশ দরকার হয়, মাইনাস টেম্পারেচার পেঙ্গুইনের জন্য দরকার হয়, তা ঠিক সেরকমভাবে সিচুয়েশন তৈরি করা। তো চলো আমরা এখন ভিতরে ঢুকি, ঢুকে তোমাদের দেখাচ্ছি। প্লাস্টিক বোতলের একটা সুন্দর দেখো অক্টোপাস বানানো আছে গেটের সামনে। রাত্রিবেলা মনে হচ্ছে লাইটিং হয়, সুন্দর দেখতে লাগে। পেঙ্গুইন রুম, এটা ঢুকে পড়লাম আমরা পেঙ্গুইন রুমের মধ্যে। Thank you.
কিছুটা পানকাউড়ির মতো। ক্যাফেটেরিয়া, তোমার চিড়িয়াখানার ক্যাফেটেরিয়া, এখানে বসে সব সমস্ত রকম কাউন্টার আছে এখানটায়, সব রকম খাওয়ার বা সব কিছু পাবে এখানটায়, খেয়ে নিতে পারো যার যা ইচ্ছা। গো বার্ড প্যারাডাইস, এর মধ্যে মালাবার প্যারোট হর্নবিল, সুন্দর পাখি হর্নবিল বলে, সব খেলছে। গোল্ডেন প্যারোট, ও একটা বসে আছে, গোল্ডেন প্যারোট। একটা প্যারোট দেখা যাচ্ছে, ম্যাকাও, কালার গুলো দেখো কত সুন্দর, রেড, পিঙ্ক আর গ্রিন টাইপের কালার গুলো বডি, উপরে খুব সুন্দর দেখতে লাগছে ম্যাকাও গুলোকে। খালি চোখে কিন্তু আরো ভালো বোঝা যাচ্ছে, কাঁচের গায়ে অনেক ইয়ে থাকার জন্য বোঝা যাচ্ছে না কত সুন্দর দেখো ঘুমাচ্ছে সব বসে বসে ম্যাকাও বাচ্চাগুলো। গ্রে প্যারোট, কত সুন্দর দেখতে লাগছে আফ্রিকান গ্রে প্যারোট। আর এখানে আছে পুরো কচ্ছপ, সব দেখো বিভিন্ন রকমের কচ্ছপ চড়ছে জলে, শুকনোয় বসে আছে। লাইট জ্বালা থাকা আর ভালো থাকে, এবার আমরা ঢুকবো ক্রোকোডাইল অর্থাৎ কুমির। দেখো এখানটায় বড় বড় কুমিরের চিত্র আঁকা পুরো, আর নিচের দিকে আন্ডার ওয়াটার দেখা যাবে হয়তো কুমির, আন্ডার ওয়াটার দেখে আসি তারপর উপর দিকে দেখি। দেখা যাচ্ছে আর কিছু বোঝা যাচ্ছে না জলের মধ্যে, আর কিছু বোঝার কথাও নেই, চুপচাপ মরার মতো মানে পড়ে আছে। দেখো একটা ওই দূরে দেখা যাচ্ছে জলের মধ্যে শুয়ে জল দেও খাচ্ছে, আর ওখানে আছে একটা পুরো জায়গাটা কিন্তু এত সুন্দর দেখতে, পুরো সুন্দর করে বানিয়ে রেখেছে, পুরো স্কিন টাইপের লাগানো চারিদিকে, পুরো জায়গাটা এত সুন্দর দেখতে। আর এই সাইডটায় তোমার সিনারি টাইপের তৈরি করা সব কুমিরের মুখ দিয়ে, এখানে সুন্দর একটা দৃশ্য তৈরি করা। আমরা এখন ঢুকবো অ্যাকোয়াবার্ডের মধ্যে, তো চলো ঢুকি। সব এখানটায় ঢুকে
বিভিন্ন কালারের বার্ড, বিভিন্ন টাইপের বার্ড নিজেদের মতো সব ঘুরে বেড়াচ্ছে। বক থেকে শুরু করে সারস, সব রকম জিনিস। দেখো ঠোঁট লম্বা বক, সারস, সব রকমের পাখি। শুধু প্যারাডাইস টাইপের বানানো পাখির একটা। হচ্ছে একটা রেড বিল, আর উপরে দেখো টিকি বক, বাংলায় বলে বা চিল। আর ওই উপরে দেখো সারস, ওই বসে আছে। তো প্রচুর প্রজাতি পাখি। যাদের মধ্যে আছে যেন মনে হবে পুরো দেখো শুধু চারিদিকে শুধু পাখি আর পাখি। তো 50 টাকা টিকিটে তোমরা অনেক কিছুই এক্সপিরিয়েন্স পাবে এই চিড়িয়াখানা থেকে। মোটামুটি 2 ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে তোমরা পুরো চিড়িয়াখানা ঘুরে কভার করে নিতে পারবে। আর এর টিকিট আছে তো বললাম তোমাদের পার হেড 50 টাকা। বাইরের ভিড়টা দেখো এখন শুধু। তো যদি পারো অবশ্যই সকাল সকাল একটু আসার চেষ্টা করো। এই বাসটা কিন্তু এন্ট্রি গেট, ওই সাইড দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। তো এখন শুধু ভিড়টা দেখো, লাইন দিয়ে লোক ঢুকছে। তো যদি পারো সকাল সকাল একটু আসার চেষ্টা করো। সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানটায় যত সকাল সকাল আসার চেষ্টা করবে এটা কিন্তু ততই ভালো। এখন অলমোস্ট 1টা বাজতে যায়, এই 1টার সময় যায়, এখানটায় ভিড়, পুরো চোখে দেখার মতো ভিড়, প্রচুর ভিড় হয়েছে। শুধু দেখালাম তোমাদের লাইন ধরে ভিড়। তো অবশ্যই যদি আসো তা একটু সকাল সকাল আসার চেষ্টা করো, ভালো লাগবে। আর সকাল সকাল কোনো পশুরা ডিস্টার্বও থাকে না, মানে তোমার কেউ ডিস্টার্ব করারও লোক নেই, অনেক ভিড় কম থাকে, ওই জন্যে একদম কাছে আসে, ভালোভাবে দেখতেও পাবে। তো আজ এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই, আজকের মতো, টাটা।